টু মাই চ্যানেল পূর্ণা হালদার রেসিপি ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত। তো আজ আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। প্রত্যেক দিনই তো ব্লগ দিই, কাজকর্ম দিই, ঠিক আছে? তো ভাবলাম আজকে একটু অন্য কিছু দিই, সবাই যেরকম অন্য অন্য রকম দিচ্ছে তো আমি একটু অন্য কিছু দিই। তাই আজ আমি চলে এসেছি তোমাদের সামনে শাড়ির কালেকশান নিয়ে। তো আজ আমি তোমাদেরকে দেখাবো আমার শাড়ির কালেকশান, ঠিক আছে? তো তোমরা সবাই দেখতে থাকো আমার ভিডিওটা আর এনজয় করো, ওকে? তো প্রথমেই আমি তোমাদেরকে সিল্কের শাড়ি বা সিনথেটিকের শাড়ি দিয়ে দেখাবো। কিন্তু তোমাদেরকে আর একটা কথা আমি বলে দিই, আমি কিন্তু কোনো শাড়ির নাম জানি না, আমি কিন্তু কোনো শাড়ির নাম বলতে পারবো না, একটা দুটো ছাড়া আমি আর কোনো শাড়ির নাম বলতে পারবো না, কারণ আমি শাড়ি চিনি না, পড়তে হয় পড়ি কিন্তু আমি শাড়ি চিনি না। তো আরে দেখো সম্পূর্ণ আমার পাশে বসে আছে আমার সঙ্গে ভিডিও করবে বলে, ওর খুব ইচ্ছা ভিডিও করবে, ও আমার মতো বড় হয়ে ভিডিও করতে চায়, ঠিক আছে? ইউটিউবার হতে চায়, না না ও ডাক্তার হতে চায়, আমি এমনি বললাম, ও ইউটিউবার হতে চায় না, ডাক্তার হতে চায়। কিন্তু শর্ট ভিডিও তো একটা দুটো দিতেই পারে, তাই না? আর যারা কি ডাক্তার হয় তারা কি ইউটিউবার হয় না? তাও হতেই পারে। তো চলো আর বেশি কথা বলছি না, তোমাদেরকে আমার শাড়িগুলো দেখাই, ঠিক আছে? তো দেখতে থাকো। প্রথমেই শুরু করি এই শাড়িটা দিয়ে। ব্লাউজটা পরে গেছে, ব্লাউজটা এখানে রাখো পাশে। তো দেখো এটা হচ্ছে, তোমরা বুঝতে পারছো নাকি জানি না, এই শাড়িটার নাম হচ্ছে স্বর্ণ কাতন, ঠিক আছে? তো এই শাড়িগুলো এখন মনে হয় আর নেই। তো তোমাদেরকে আমি কাছ থেকে দেখাই, এই দেখো, বুঝতে পারছো নাকি জানি না, এই শাড়িটা, এটা হচ্ছে আমার মায়ের শাড়ি, আমার মা এটা পরে আমার মায়ের বিয়ে হয়েছে, তো এটা আমার মায়ের বিয়ের শাড়ি বলতে পারো। তাই এই শাড়িটা আমার মার পরে না, তাই প্রথমেই এটা দিয়ে শুরু করলাম, এটা আমার মা আমাকে দিয়ে দিয়েছে। এটার নাম জানি, এটা স্বর্ণ কাতন, ঠিক আছে? সম্পূর্ণ রাখো ওই পাশে। তো এরপর দেখাই আমি এই শাড়িটা, এটাও একটা সিনথেটিকেরই শাড়ি, ঠিক আছে? তো কি নাম আমি জানি না প্রথমেই বলেছি। তো দেখো শাড়িটা আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি, এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচল, ঠিক আছে? আর মেঝেটা হচ্ছে, মেঝেটা হচ্ছে এই কালার। দেখো এই শাড়িটা কেমন তোমরা বলো, এই কালার মেঝেটা, আর এটা হচ্ছে আঁচল। আর এই শাড়িটাতে, এই শাড়িটাতে এরকম কাজ করা আছে, এরকম ফুল ফুল, দেখো ফুল ফুল দেওয়া আছে, এমব্রয়ডারি কাজ করা আছে, এগুলো হচ্ছে এমব্রয়ডারি কাজ, এমব্রয়ডারি কাজ করা আছে, ঠিক আছে? তো তিন নম্বর চলে যায় এইটা, এটা হচ্ছে একটা হ্যান্ডলুম শাড়ি, এটা হচ্ছে একটা হ্যান্ডলুম শাড়ি। এই শাড়িটা দাম নিয়েছিল মনে হয় আটশো টাকা দাম নিয়েছিল এই শাড়িটা, একটা হ্যান্ডলুম শাড়ি, পুরোটাই এরকম, আর আঁচলটা ব্লু কালার, দেখো আঁচলটা ব্লু কালার আর পুরোটা এরকম পার্পল কালার, পুরোটা এরকম পার্পল কালার আর আঁচলটা ব্লু কালার। তো দেখো এই শাড়িটা কেমন তোমরা জানিও, এই শাড়িগুলোর মধ্যে কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা আমাকে জানিও, ঠিক আছে, কমেন্ট করে। তো এই দেখো একটা শাড়ি, এটা হচ্ছে হলুদে আর লালের কম্বিনেশন, এই শাড়িটা গায়ে হলুদে, কারোর বিয়ে গায়ে হলুদ হলো, বিয়ে বাড়ি কোনো অকেশান হলো তখন এটা ভালো লাগবে পরে, গায়ে হলুদের সময়, যে কোনো বিয়ে বাড়ি গায়ে হলুদের সময় ভালো লাগবে, এই দেখো। আর এটা অনেকটা সেই কি যেন একটা শাড়ি তখন বেরিয়েছিল, ঠিক মনে পড়ছে না, চান্দ্রেয়ী শাড়ি বেরিয়েছিল, ওই অনেকটা চান্দ্রেয়ী শাড়ির মতো এই শাড়িটা, তো চান্দ্রেয়ী না মনে হয়, কিন্তু চান্দ্রেয়ীর মতো দেখতে, এই দেখো। এই শাড়িটা, এটা দেখছে এটা উল্টো করে ভাঁজ করা আছে, তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি সোজা করে, এটা উল্টো করে ভাঁজ করা আছে, এই দেখো এটা হচ্ছে একটা স্টোনের শাড়ি, পুরোটাই স্টোনের কাজ করা আছে,
সাইডটা পুরোটাই স্টোনের কাজ করা আছে, পুরোটাই অল ওভার কাজ, জরি আর স্টোনের কাজ। এই সাইডটার দাম নিয়েছিল এই 2600-2700 টাকা মতো দাম নিয়েছিল। এটা আমি আর এটা আমি আমার বিয়ের মানে প্রথম বছর আমার বিয়ে পুজোতে দুর্গা পুজোতে এটা আমার আমার বর আমাকে দিয়েছিল, আমার হাজবেন্ড আমাকে দিয়েছিল এটা, এই শাড়িটা বিয়ের প্রথম বছর আমার বৈশাখ মাসে বিয়ে হয়েছিল আর এটা পুজোর সময় আশ্বিন মাসে পুজোতে এটা আমার বর আমাকে দিয়েছিল। উল্টো করে আছে আর কি দেখাবো তোমাদের। এই একটা আছে দেখো তসর সিল্ক, এটাও আমার হাজবেন্ড আমাকে দিয়েছিল জাস্ট এক বছর পুজোতে। এই দেখো এটা হচ্ছে তসর সিল্ক, এটা তসর, এই যে এরকম কাজ করা আছে পুরো শাড়িটাতে। এটা হচ্ছে মেঝে, এটা হচ্ছে মেঝে, আর এই যে ম্যারুন কালারটা দেখছো এই ম্যারুন কালারটা হচ্ছে আঁচল। এটা ওই 1300-1350 টাকা মতো দাম নিয়েছিল, এক বছর পুজোতে নিয়েছিলাম, এটা আমার হাজবেন্ড আমাকে দিয়েছিল। এটাও দেখো একটা স্টোনের শাড়ি, এটাও স্টোন, এটা সিল্কের উপরে স্টোন দেওয়া। দাঁড়াও কাছে থেকে দেখায়, এই দেখো বুঝতে পারছো নাকি জানি না, এটা হচ্ছে পিঙ্ক আর ব্লু কালারের কম্বিনেশন, পিঙ্ক আর ব্লু, আর এ দেখো এটা একটা জরির পাড় রয়েছে, জরির পাড় দেওয়া রয়েছে, আর অল ওভার কাজ আছে কিন্তু নিচে পোর্শনটা কাজ আছে, সরি উপরের দিকটা নেই, নিচে পোর্শনটা কাজ আছে। আর আঁচলটা হচ্ছে ব্লু কালার, আঁচলটা হচ্ছে ব্লু কালার। আর এই দেখো এই শাড়িটা হচ্ছে একটা মানে গ্রিন কালারের, এই শাড়িটা আমি এই বছর পুজোতে নিয়েছি দুর্গা পুজোতে, এই বছর মানে 2021-এ যে দুর্গা পুজোটা হলো তাতে আমি এটা নিয়েছি 2021-এ। তো এটা গ্রিনে আর রেড কালারের আছে, দেখো পুরোটাই গ্রিন আর রেড কালার। তো এটা আমি এবছর পুজোতে নিয়েছি, আর এটা জরির কাজ করার মনে হচ্ছে কেন এরকম। তো কেমন লাগলো জানিও, ঠিক আছে। এটা একটা ব্লু কালারের শাড়ি, পুরোটাই ব্লু, স্কাই ব্লু টাইপের কালারটা মনে হচ্ছে না কি, বুঝতে পারছি না ঠিক ব্লুই বলবে না কি বলবে তোমরাই জানো। আর এই দেখো এই পাড়টা প্রচণ্ড চওড়া একটা পাড়, অনেকটা চওড়া একটা পাড়, আর মাঝে মাঝে গোল গোল গুটি, আর এই যে পুপি দেওয়া আছে এই একটা। তো এগুলো আর অত খুলে দেখাবো, এগুলো আর অত খুলছি না, এটা একটাই কালার, এটার অন্য কোনো কালার নেই। আর হালকা হালকা এই পাড়ে হালকা হালকা সবুজ কালার আছে, হালকা হালকা। আর এটা একটা বেগনি কালারের শাড়ি, দেখো এটা এমনি অর্ডিনারি সেরকম না, এটা ইয়েলো পাড় আর গোল্ডেন কালারের পাড়, এটা আমার বিয়েতে হাতে পড়েছিল, এটা আমার বিয়েতে বাক্সই হাতে পড়া। আর এই যে শাড়িটা দেখালাম এটা আমি আগের বছর তার আগের বছর পুজোতে নিয়েছিলাম দুর্গা পুজোতে, এটা পরে দেখাবো সম্পূর্ণ বলছে মা, এই শাড়িটা দেখো আমি পরে দেখাচ্ছি। আর এই দেখো একটা শাড়ি, এই শাড়িটা আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে দিয়েছিল, এটা হচ্ছে আঁচল, আর এটা এটা আঁচল আর মেঝেটা তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো এটা হচ্ছে মেঝে, এটা মেঝে, এটা আঁচল, ঠিক আছে। এই শাড়িটা আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে দিয়েছিল,
কেমন লাগছে, সম্পূর্ণাকে কেমন লাগছে দেখো। সম্পূর্ণা বলে মা শাড়ি পরো শাড়ি পরো শাড়ি পরে তোমাকে ভালো লাগে, কিন্তু আমার শাড়ি পরাই হয় না। আর এই দেখো একটা শাড়ি, এই শাড়িটা প্রচণ্ড মানে গ্লেজ দিয়ে এই শাড়িটা, এটা সিল্কেরই একটা শাড়ি, কালারটা খুবই মানে কি কালার ঠিক জানি না, এটাকে কি কালার বলে তোমরা কমেন্ট করে বলো তো, এই কালারটা কি কালার আমি জানি না, এই কালারটা বুঝতে পারছি না, মনে হচ্ছে যেন মানে নর্সি টাইপের কালারটা মনে হচ্ছে জানো তো। তোমরা দেখো এই শাড়িটা পুরোটাই এরকম এরকম। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই ভালো করে দেখো, এই পাড়ে না দাঁড়াও, এই পাড়ে দেখো হার আর কানের নকশা করা আছে, বুঝতে পারছো নাকি তোমরা জানি না, এই দেখো হার আর কানের নকশা করা আছে পুরো। তো হার কানের নকশাটা খুবই সুন্দর, তো আমার মনে হয় যেন আমি জুয়েলারি শপে গিয়ে আমি আমার বরকে বলবো যে এই রকম নকশার হার কানের করিয়ে দিতে। তো এটা এমনি বললাম, তো দেখে এত সুন্দর লাগে এটা হার কানের মানে নকশাটা। আর এই দেখো একটা চান্দ্রেই শাড়ি, এই শাড়িটাও আমার বর আমাকে পুজোতে দিয়েছিল দুর্গা পুজোতে। তো এই দেখো এটা নেট আছে, তো এই দেখো এটা নেট, এটা আঁচলের কাছে এরকম কিছু কিছু জায়গায় এই দেখো নেট দেওয়া আছে। আর মেঝেটা এই দেখো এটা হচ্ছে আঁচল, আর মেঝেটা এরকম একটা এরকম এক কালার, আর ব্লু মানে এরকম দেখো ব্লু কালার দেওয়া আছে পাড়ে আর গোল্ডেন পাড়। তো এটা হচ্ছে চান্দ্রেই, এই শাড়িটার নাম জানি, এটা চান্দ্রেই শাড়ি। তো এই শাড়িটা কেমন জানিও, আর এই শাড়িটা হচ্ছে এই শাড়িটা এটাও উল্টো করে ভাঁজ করা আছে। আমাকে শাড়ি কালেকশন করার আগে দেখতে হতো কিরকম কি আছে, সত্যি আমি মানে না দেখেই বসে গেছি। তো এই দেখো এই শাড়িটা হচ্ছে এই দেখো এটা হচ্ছে গ্রিন কালার আর স্টোনের স্টোনের কাজ করা, পুরোটাই স্টোন। আর এইদিকে রেড, গ্রিন আর রেডের কম্বিনেশন। আর এইদিকে দেখো এরকম দেওয়া আছে মানে এরকম সে ঝাউ গাছ টাইপের করা আছে, আর মাঝে মাঝে একটা করে এরকম গুটি আছে এরকম শাড়িটা। এটা আমার দেওরের বিয়েতে আমাকে আমাকে হাত মানে দেওরের বিয়েতে এটা আমাকে দিয়েছিল। আরে বাবা কোথায় যে সোজা, আমি তো খুঁজেই পাচ্ছি না, সোজা বুঝতেই পারছি না কোথায় গেল। এই যে এই দেখো এই দেখো ঠিক আছে, তো এই শাড়িটা খুলে গেল, আমার উল্টো করে ভাঁজ করা ছিল তো আমি বুঝতে পারিনি তাই খুলে গেল। আর এই দেখো একটা শাড়ি, এটা হচ্ছে একটা হ্যান্ডলুম, এই পাটটা দেখছো কেমন ক্লেজ দিচ্ছে একবারে চিকচিক করছে। তো শাড়িগুলো পড়ে গেছে তাই সম্পূর্ণ তুলছে থাক থাক থাক। আর এই দেখো এটা হচ্ছে একটা হ্যান্ডলুম শাড়ি, আর এই দেখো এখানে আয়না বসানো আছে, আয়নাগুলো ঝিলিক মারছে, আমার নামটাই বলে দিলাম, আমার ডার নাম ঝিলিক। তো এটা আর খুলে দেখাবো, এই পুরোটাই এরকম একটা করে এরকম গুটি আছে মাঝে মাঝে, না এটা ওর পাশে গিয়ে গোছাও। এই দেখো এটা একটা, এটা হচ্ছে একটা সিল্কের সিনথেটিকের শাড়ি, এটা হচ্ছে ব্লু পার আর এটা গোটাটাই অরেঞ্জ কালার, আর এই দেখো এগুলো হচ্ছে পুপি দেওয়া, আর এর আঁচলটা হচ্ছে ব্লু। এই দেখো এটা হচ্ছে আঁচল ব্লু, ব্লু কালারের আঁচল ঠিক আছে। আর এটা হচ্ছে এটা হচ্ছে কি যেন বলে কাঞ্জিভরম, এটা হচ্ছে কাঞ্জিভরম শাড়ি, এটা আমার বিয়ের বাক্স শাড়ি, এটা আমার বিয়েতে বাক্সতে দিয়েছিল এই শাড়িটা। তো
এটার কালারটাও নর্সি কালার মনে হচ্ছে, নর্সি কালার। আর এর যে গোল্ডেন পার, নর্সি কালার গোল্ডেন পার। আর এটা কম্বিনেশন আছে নেভি ব্লু, নেভি ব্লুতে আর নর্সিতে, এই দুটো কালার। এই যে দাঁড়া, আমাদেরকে এখানে খুলে দেখাই। আর এটা আঁচলটা হচ্ছে নেভি ব্লু। এই যে এটা হচ্ছে আঁচল, নেভি ব্লু কালারের আঁচল। আর পুরোটা এরকম নর্সি। তো এটা আমার বিয়ের বাক্সতে আমাকে দিয়েছিল। এবার চলে আসছি আমি কতগুলো তাঁতের শাড়ি নিয়ে। এগুলো আমার তাঁতের শাড়ি। তো এই দেখো একটা রেড কালারের তাঁতের শাড়ি আর ইয়েলো কালারের পার, এই একটা তাঁতের। আর তার সাথে এই যে একটা, এটাকে কি তাঁত বলে যেন ভুলে গেছি, নামটা মনে পড়ছে, জামদানি। এটা হচ্ছে জামদানি তাঁত, লালে আর কালোতে এই দুটো। ঠিক আছে, তো আবার এই দেখো, এটাও আমার উল্টো করে ভাঁজ করা আছে। তো আর আমি ভাঁজ এটা খুলছি না, এটা দাঁড়াও। এই দেখো এটা হচ্ছে পার, এটা ইয়েলোতে আর রেডে একটা তাঁতের শাড়ি। আর ভিতরে আছে এই একটা, এটা হ্যান্ডলুম টাইপের। এটা কিসের কি কি কাপড় জানি না, সুতি না সিল্ক জানি না, এটা একটা হ্যান্ডলুম টাইপের এই একটা শাড়ি আছে। ঠিক আছে, এখানে দুটো শাড়ি। আর এটা একটা সুতির শাড়ি, সুতির শাড়ি। তার উপরে এটা হচ্ছে একটা রোলেক্সের পার দেওয়া আছে, আর এটা একটা সুতির শাড়ি। তো এই শাড়িটা কেমন বলো, এই একটা তাঁতের শাড়ি, এটা খুবই হালকা কালার তাঁতের শাড়িটা। এই শাড়িটা পুজো করে পেয়েছিল আমার হাজবেন্ড, পুজো করে, পুজো করে এই শাড়িটা পেয়েছিল। ঠিক আছে, এই একটা তাঁতের শাড়ি, এই শাড়িটাও আমার হাজবেন্ড পুজো করে পেয়েছিল হলুদে আর লালে। আর এই বছরের পুজোতে আমার হাজবেন্ড এই বছর দুর্গাপুজো করেছিল, এই বছর দুর্গাপুজো করে আমার হাজবেন্ড যে কাপড়গুলো পেয়েছে ওইগুলো এবার তোমাদেরকে দেখাই। এই দেখো এই কাপড়টা পেয়েছে এবছর দুর্গাপুজো করে আমার হাজবেন্ড। এই দেখো এই কাপড়টা এবছর দুর্গাপুজো করে আমার হাজবেন্ড পেয়েছে। ঠিক আছে, আর এই একটা তাঁতের শাড়ি পেয়েছে, এই একটা তাঁতের শাড়ি পেয়েছে দুর্গাপুজো করে, গ্রিন আর রেড কম্বিনেশন। আর পাড়ে এরকম দেওয়া আছে, এগুলো এখনো ভাঙিনি, মানে আমার পড়ার সময় হয়নি, পড়তে হবে। পড়া হয়নি। আর এই দেখো একটা শাড়ি, এই শাড়িটা হচ্ছে বেগুনি কালারের, এই শাড়িটাও পুজো করে পেয়েছে আমার হাজবেন্ড। কি শাড়ি জানি না, সুতো না কি। আর এই দেখো গোল্ডেন পার, তো এটাতেও আয়না বসানো আছে। ঠিক আছে, এই দেখো একটা জামদানি তাঁত টাইপের শাড়ি, এটা হচ্ছে একটা তাঁত না জামদানি সিল্ক জানি না, এই একটা শাড়ি। এটাও আমার হাজবেন্ড এবছর দুর্গাপুজো করে পেয়েছে। এই যে তোমাদের সামনে তো ক্যামেরাটা, আর এই দেখো এই ব্ল্যাক কালারের শাড়িটা আমি মেসো থেকে অর্ডার করেছিলাম, মেসো থেকে কিনেছিলাম, এটাও আমি পরিনি এখনো। তো এটা আমি মেসো থেকে অর্ডার নিয়েছিলাম, অর্ডার করেছিলাম, তো এটা মেসো থেকে কিনেছি এই শাড়িটা। তো বন্ধুরা, এখনো আমার অনেক শাড়ি আছে আমার বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে, ওখানেও আমার রাখা থাকে শাড়ি, ওখানেও আমার অনেকগুলো শাড়ি আছে। আর সুতির শাড়ি, সুতির শাড়ি আমার খুবই অল্প আছে, সুতির শাড়ি আমি বেশি পরি না।
তাই সুতির শাড়ি খুবই অল্প আছে, তো সুতির শাড়িও যদি দেখতে চাও তো দেখাবো পরে। তো এই শাড়ির কালেকশানটা তোমাদের, আমার শাড়ির কালেকশানগুলো তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানিও প্লিজ, আমাকে কমেন্ট করে জানিও যে আমার শাড়ির কালেকশানগুলো তোমাদের কেমন লেগেছে। আর তোমরা যদি এরকম আরও অনেক কিছু কালেকশান, মানে জুয়েলারি কালেকশান বা অন্য কিছু দেখতে চাও তো বলো, তাহলে কমেন্ট করে জানিও, তাহলে আমি তোমাদেরকে জুয়েলারি কালেকশানও দেখাবো। আর এই শাড়িগুলোর মধ্যে কোন শাড়িটা তোমাদের সবচেয়ে, কার কোন শাড়িটা ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর আমি এখন এখন মানে এখানে ইউটিউবে চ্যানেল খুলেছি, প্রথমে একটা চ্যানেল খুলেছিলাম সেটা চালাতে পারিনি, তারপর পূর্ণা হালদার এসপি ব্লগ নামে এই চ্যানেলটা আমি খুলেছি। তো এই চ্যানেলটাতে এখন আমার ভিডিও খুবই অল্প দেওয়া হয়েছে, 8-9টা মতো আমার মানে ডেইলি ব্লগের ভিডিও দিয়েছি। আর এই শাড়ির কালেকশানটা তোমাদেরকে দিচ্ছি, তো যদি তোমাদের আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ আমার ভিডিওগুলোতে একটা করে লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আমার চ্যানেলের সাবস্ক্রাইব এখন খুবই কম, আমি প্রচণ্ড মনের উৎসাহ নিয়ে এই চ্যানেলটা শুরু করেছি। তা তোমরা যদি চাও, তোমরা যদি আমার ভিডিও আরও আরও দেখতে চাও তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এই শাড়িগুলোর মধ্যে কোনটা তোমাদের পছন্দ হলো বেশি, কোনটা বেশি ভালো সেটা তোমরা জানিও। আর আজকের মতো তাহলে এখানেই আমার ব্লগটা শেষ করছি, আবার চলে আসবো অন্য কোনো ব্লগে। তো তোমরা প্লিজ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমাকে এভাবেই দেখতে থেকো, ঠিক আছে? তো এখনকার মতো বাই, টাটা।